শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 8 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, পিএইচির বার্জে জল তোলার সময় আজ বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু যুবকের, করিমগঞ্জের চুরাইবাড়িতে প্রায় 1.5 কোটি টাকার গাঁজা উদ্ধার, ধৃত ত্রিপুরার 2 বাসিন্দা, ডাম্পারের পেছনে সুইফটের ধাক্কা, মৃত্যু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার, খসড়া ডিলিমিটেশন আন্দোলন সূচি ঘোষণা করল সিআরপিসিসি, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে, মোহনপুরের 2 নাবালিকা স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণকাণ্ডে জড়িত মূল অভিযুক্ত জুবাইরকে ধরিয়ে দিন, 50,000 টাকা পুরস্কার ঘোষণা প্রাক্তন বিধায়ক রাহুলের, মোহনপুর কাণ্ডের পর আলগাপুরের বিধায়ক খোঁজ না নেওয়ায় অসন্তোষ, এসপির দ্বারস্থ বিজেপি মহিলা মোর্চা অভিযুক্ত জুবাইরকে শীঘ্রই গ্রেফতারের দাবি, খসড়া ডিলিমিটেশনের বিরুদ্ধে কংগ্রেসের গণস্বাক্ষর সংগ্রহ অভিযান, চালানি মাছ শনাক্তকরণে ফরমালিন টেস্ট কিট বন্টন মিনমন্ত্রী পরিমলের, কাছাড় থেকে 200 আনারসের স্যাম্পল রফতানি দুবাইয়ে, জৈব পদ্ধতিতে চাষি ভবিষ্যৎ, রাসায়নিক সারের ব্যবহার হ্রাসের পরামর্শ কৃষিকর্তার, 12 জুলাই শিলচর আসছেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা, ভিনধর্মী প্রেমে সন্তান প্রসব মহিলার পথ অবরোধ গুঙ্গুরে, গ্রেফতার প্রৌঢ়, এবং সর্বশেষ খবরটি হল, গড়তেবড়া এফএন সড়কের সংস্কারের দাবিতে ময়দানে নামল ছাত্রছাত্রীরা, অনির্দিষ্টকালের অবরোধের হুমকি স্টুডেন্টস ইউনিয়নের, এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। বরাক নদী থেকে সকাল সকাল পানীয় জল প্রকল্পের জল তুলতে গিয়ে বার্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বড়খোলার বড়যাত্রাপুর জিপির খালের পাড়ের ঠিকাভিত্তিক কর্মী পারভেজ আহমেদ বড়বুইয়ার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ সকাল 9টা নাগাদ বড়যাত্রাপুর খালের পাড়ে। উল্লেখ্য, পারভেজ আহমেদ বড়বুইয়া বড়যাত্রাপুর খালের পাড়ের নাসির উদ্দিন বড়বুইয়ার ছেলে, সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে সে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে কান্নায় ভেঙে পড়ছেন মা বাবা সহ আত্মীয় স্বজন, গোটা এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। বেশ নম্রভদ্র ছিল পারভেজ আহমেদ বড়বুইয়া, তার অকাল মৃত্যুতে পরিবার নয় গ্রামের অনেকে কাঁদছেন। অপরদিকে আসাম ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি চেক গেটে প্রায় 1.5 কোটি টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে ত্রিপুরার 2 বাসিন্দা যথাক্রমে ফজির আলী ও রাকেশ গাজীকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজা পাচারে ব্যবহৃত একটি লরি। জানা গেছে আজ শনিবার সকাল প্রায় 10টা নাগাদ প্রতিবেশী রাজ্য ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে TR01AE1701 নম্বরের একটি লরি আসামের প্রবেশদ্বার বাজারে চুরাতলাধীন চুরাইবাড়িতে আসে। ত্রিপুরা সীমান্তের এপারে এলে লরিতে চুরাইবাড়ি পুলিশ ওয়াট পোস্টের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে লরির গোপন চেম্বার থেকে 82 প্যাকেটে 1,640 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশের দল। এগুলোর কালোবাজারি মূল্য কমপক্ষে 1.5 কোটি টাকার উপর হবে বলে পুলিশ জানিয়েছে। গাঁজা পাচারের অভিযোগে ত্রিপুরার 2 বাসিন্দা লরির চালক ও সহচালক যথাক্রমে ফজির আলী ও রাকেশ গাজীকে আটক করেছে পুলিশ। অপরদিকে রাজ্যে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। আজ 7 সকালে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে জামগুড়িহাটের দোলাই বিলে। জানা গেছে জামগুড়ির দোলাই বিলে একটি ডাম্পারের পেছনে একটি সুইফট গাড়ি ধাক্কা মারে, এতে ঘটনাস্থলে লুকু শর্মা নামে এক যুবকের মৃত্যু ঘটে। নিহত ব্যক্তি ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন, তারা ডিব্রুগড় থেকে মঙ্গলদৈ যাচ্ছিল। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য পাঠায়। অপরদিকে পলাতক জুবাইরকে ধরিয়ে দিন, 50,000 টাকা পুরস্কার ঘোষণা রাহুলের। মোহনপুরের 2 নাবালিকা স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণকাণ্ডে জড়িত মূল অভিযুক্ত সম্পর্কে কেউ খবর দিতে পারলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। শুক্রবার বিকেলে মোহনপুরে ধর্ষণকাণ্ডে নিহত নাবালিকার বাড়িতে ছুটে যান প্রাক্তন বিধায়ক। তিনি তার মা ও বাবার সঙ্গে এ ঘটনা সম্পর্কে বিস্তারিত কথা বলেন। এ ধরনের ঘটনা সভ্য সমাজ কোনো অবস্থায় মেনে নিতে পারে না। রাহুল রায় বলেন, ঘটনার মূল অভিযুক্ত জুবাই সম্পর্কে যে খবর দেবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। নিজের ব্যক্তিগত উদ্যোগে এই পুরস্কার দেবেন তিনি। যে ব্যক্তি এর সন্ধান দিতে পারবেন তার নাম ঠিকানা গোপন রাখা হবে, এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে জানালেই চলবে। মোহনপুরে দাঁড়িয়ে উপস্থিত জনতার সামনে প্রাক্তন বিধায়ক বলেন, হাইলাকান্দিতে যে অরাজকতা শুরু হয়েছে তা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। বলেন, রায় পরিবার যখন ক্ষমতায় ছিল এ ধরনের অরাজকতা সৃষ্টি হয়নি কোনো দিন, কিন্তু এখন ক্ষমতায় না থাকলেও এই অরাজকতার বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবে। তিনি আলগাপুরবাসীর প্রতি শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
এই ঘটনার পর আজ পর্যন্ত আলগাপুরের বিধায়ক খোঁজ না নেওয়ার নিন্দা জানান রাহুল। তিনি বলেন, নিজেও এককালে এই আলগাপুরের মাটিতে বিধায়ক হিসেবে কাটিয়েছেন, কিন্তু এ ধরনের কোনো অরাজকতা সৃষ্টি হয়নি। এলাকার জনতার প্রতি শান্তি বজায় রেখে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপর বিশ্বাস ও আস্থা রেখে চলতে হবে, কারণ মুখ্যমন্ত্রী যেভাবে একের পর এক ঘটনা মোকাবিলা করে চলেছেন সেটা সত্যি গৌরবের বিষয়। ঘটনার পর মুহূর্তে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে হাইলাকান্দি জেলা প্রশাসন, পুলিশ সুপার, ডিএসপি, মোহনপুর পুলিশ আউটপোস্টের ইনচার্জ, আলগাপুর থানার ওসি যেভাবে পরিস্থিতি মোকাবিলা করে শান্তি সম্প্রীতি বজায় রেখেছেন ও অভিযুক্ত দুইজনকে ধরতে সক্ষম হয়েছেন তার জন্য ধন্যবাদ জানান তিনি। এদিন শোকাহত পরিবারের হাতে শ্রাদ্ধানুষ্ঠানের জন্য 10,000 টাকা আর্থিক সাহায্য তুলে দেন তিনি। অপরদিকে মোহনপুরের অভয়াচরণ এম স্কুলের নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনকাণ্ডের মূল অপরাধী জুবাইর আহমেদ তালুকদারকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালো বিজেপি মহিলা মোর্চার হাইলাকান্দি জেলা কমিটি। জেলা মহিলা মোর্চার সভানেত্রী অনামিকা আচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল হাইলাকান্দি পুলিশ সুপার লীনাদুলের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে এই দাবি জানান। এদিন মোর্চার সভানেত্রী অনামিকা আচার্য, সম্পাদক উমা রায়, সবিতা সেন, মনীষা সিংহ প্রমুখ পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে অবিলম্বে নাবালিকা অপহরণ, ধর্ষণ ও হত্যা জড়িত মূল অভিযুক্ত জুবাইরকে গ্রেফতার সহ এ কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মহিলা মোর্চা কর্মকর্তা সহ সদস্যরা এদিন এখন পর্যন্ত মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় তাদের ক্ষোভের কথা এসপিকে জানান। তারা এসপিকে এও জানান, দুই নাবালিকা স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ ও পরিণতিতে এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় নির্যাতিতা নাবালিকার পরিবার, নিকটাত্মীয় সহ সমাজে চরম অসন্তোষ রয়েছে। তাই অবিলম্বে মূল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য এসপিকে অনুরোধ জানান মহিলা মোর্চার কর্মকর্তারা। এদিন মহিলা মোর্চার নেত্রীরা এসপিকে জানান, ধর্ষকদের নেককারজনক কাণ্ডে নাবালিকা ছাত্রীর মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত, তাই অভিযুক্তকে গ্রেফতার করে শীঘ্রই উপযুক্ত শাস্তি দিতে তারা এসপিকে অনুরোধ জানান। পরবর্তী খবরটি হল কংগ্রেসের গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রকে বাদ দিয়ে খসড়া প্রকাশ হতেই আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে হাইলাকান্দি জেলা। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, নির্বাচন কমিশনের এই খসড়া প্রকাশের পর আন্দোলনে নেমেছে। কাটলিজোড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। শুক্রবার ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পালের নেতৃত্বে গোটা কাটলিজোড়া এলাকা থেকে কয়েক হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়। এই অভিযানে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়রস্কর, সাংগঠনিক সম্পাদক মিথু জামান উপস্থিত ছিলেন। জেলা কংগ্রেস সভাপতি জানান, কোনো অবস্থায় হাইলাকান্দি থেকে কাটলিচোড়ার বিলুপ্তি মেনে নেওয়া যাবে না। জনসংখ্যার দিক বিবেচনা করে প্রয়োজনীয় হাইলাকান্দিতে 4টি বিধানসভা কেন্দ্র করার পক্ষে দাবি তুলেন ওই কংগ্রেস নেতা। পরবর্তী খবরটি হল বিষাক্ত ফরমালিনযুক্ত চালানি মাছ শনাক্তকরণে রাজ্যের মীন বিভাগ ব্যাপক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে শুক্রবার রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মীন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে দিশপুরের জনতা ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত মীন বিভাগের ফিল্ড লেভেল আধিকারিকদের হাতে আসাম কৃষি ব্যবসা এবং গ্রামীণ রূপান্তর প্রকল্পের অধীনে ফরমালিন টেস্ট কিট এবং জল বিশ্লেষণের সরঞ্জাম তুলে দেন মন্ত্রী পরিমল। সভায় মন্ত্রী বলেন, রাজ্যের জনগণ এখন মৎস্য উৎপাদন করে স্বনির্ভরশীল হচ্ছেন। কিছু ক্ষেত্রে রাজ্যে চালানি মাছ প্রবেশ করেছে যা পুরোপুরি বিষাক্ত ফরমালিনযুক্ত এবং এই চালানি মাছের জন্য সাধারণ মানুষ ভবিষ্যতে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই চালানি মাছের ব্যবসা সারা রাজ্যে বন্ধ করতে রাজ্য সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, মাছ মানব সমাজের দৈনন্দিন গুরুত্বপূর্ণ খাবার। বর্তমানে রাজ্যে স্থানীয় মাছের আমদানি পর্যাপ্ত হচ্ছে। এখন পর্যন্ত রাজ্যে স্থানীয় 4.45 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে বলে জানান মন্ত্রী। ফরমালিন টেস্ট কিট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই কিটের সাহায্যে বিষাক্ত ফরমালিনযুক্ত চালানি মাছগুলোকে অতি সহজ উপায়ে শনাক্ত করা যাবে। জল বিশ্লেষণের সরঞ্জাম দিয়ে জলে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদির পরিমাণ পরীক্ষা করা যাবে। তিনি উল্লেখ করেন, উভয় সরঞ্জামের মাধ্যমে অতি সহজে চালানি মাছের পরীক্ষা করা যাবে। তিনি বিভাগীয় আধিকারিকদের এ ব্যাপারে কড়া নজর রাখতে বলেন। পরবর্তী খবরটি হল, একদিনের সফরে আগামী 12 জুলাই শিলচর আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। ওই দিন শিলচর পৌঁছেই তিনি জেলা কংগ্রেস কার্যালয়ে এসসি বিভাগের সম্মেলনে অংশ নেবেন। পরে জেলা কংগ্রেসের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন প্রদেশ সভাপতি। তার সঙ্গে আসছেন প্রদেশ কংগ্রেসের এসসি বিভাগের চেয়ারপারসন কৃষ্ণা দাস, তিনিও যোগ দেবেন এসসি সম্মেলনে। ওই সম্মেলনে নবনিযুক্ত জেলা কংগ্রেস এসসি বিভাগের চেয়ারম্যান নিশিকান্ত সরকার দায়িত্ব নেবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
পরবর্তী খবরটি হলো ভিনদর্মী প্রেমে সন্তান প্রসব মহিলার পথ অবরোধ গুঙ্গুরে গ্রেফতার প্রৌঢ়। বছর 30-এর হিন্দিবাসী এক মহিলাকে বহুদিন ধরে প্রেমের জালে ফাঁসিয়ে অবৈধ সম্পর্ক চালাচ্ছেন শিলচর আতালবস্তির ভিনদর্মী প্রৌঢ় 58 বছরের আজিমউদ্দিন লস্কর। আজিমউদ্দিন লস্করের বিরুদ্ধে এই অভিযোগ এনে তার কঠোর শাস্তির দাবিতে শুক্রবার সকালে রাস্তা অবরোধ করেন স্থানীয় জনতা। পরে আজিমউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে ঘুঙ্গুর পুলিশ সূত্রে জানা গেছে। যে মহিলার সঙ্গে অবৈধ প্রণয় চালাচ্ছিলেন আজিমউদ্দিন লস্কর তার বাড়িও আতালবস্তিতে। মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন প্রৌঢ়। গত 30 জুন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা এক সন্তানের জন্ম দেওয়ার পর ঘটনা জানাজানি হয়ে যায়। এর জেরেই শুক্রবার মহিলার প্রতিবেশী সহ আশপাশ এলাকার মানুষ এবং কিছু সংগঠনের সদস্যরা মেহেরপুর দুর্গাপল্লীর সামনে রাস্তা অবরোধ করেন। অবরোধে আজিমউদ্দিনের কঠোর শাস্তির দাবি তোলা হয়। অবরোধকারীরা ক্ষোভ ব্যক্ত করে বলেন, হিন্দু মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করেন ভিনধর্মী ওই ব্যক্তি। মহিলাকে ভয় দেখিয়ে প্রেমের সম্পর্ক গোপন রাখতে চাপ দেওয়া হতো অনবরত। এর জন্যই মুখ খুলতে পারছিলেন না ওই মহিলা। এমনকি গর্ভবতী হওয়ার বিষয়টিও ভয়ের চুটে চেপে রাখতে হয়েছিল। তবে 30 জুন মেডিকেলে মহিলা সন্তান প্রসব করার পর বিষয়টি আর গোপন থাকেনি। পরবর্তী খবরটি হলো গড়তেপড়া FN সড়কের সংস্কারের দাবিতে ময়দানে নামলো ছাত্রছাত্রীরা। উত্তর করিমগঞ্জের ফকিরবাজারের পশ্চিম প্রান্তে রয়্যাল স্কুলের সামনে লাতু FN সড়কে পুকুর সমান গর্তে মিনি বন্যার দৃশ্য ও গর্ত সংস্কারের পূর্ত বিভাগের খামখেয়ালির বিরুদ্ধে গর্জে উঠল স্কুল পড়ুয়ারা। প্রায় বছর দুয়েক থেকে বিশাল গর্তটিতে বর্ষা এলেই মিনি বন্যার সৃষ্টি হয় আর জলকাদা মাড়িয়ে আসা যাওয়া দুষ্কর হয়ে পড়ায় আসাম সরকার আর নেতামন্ত্রী ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এবার প্রতিবাদে নামল কচিকাঁচারা। জমা জল নিষ্কাশনের সুবিধা করে দিতে শুক্রবার কোদাল হাতে নিতে বাধ্য হলো পড়ুয়ারা। এদিন বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তুলে পড়ুয়ারা। প্রায় 5000 পড়ুয়ার প্রতিনিয়ত আসা যাওয়ার একমাত্র রাস্তা ফকিরবাজার নীলামবাজার সড়কে এখন গর্তের মিছিল। ছাত্র সমাজের স্বার্থে ওই অংশটি শীঘ্রই সংস্কার করা না হলে অনির্দিষ্ট করার জন্য সড়ক অবরোধের হুমকি দিয়েছে ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়ন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সহ সম্পাদক রাজন হোসেন, সমাজসেবী রুহেল চৌধুরী প্রমুখ শুক্রবার রয়্যাল স্কুলের ছাত্রদের নিয়ে জমা জল বের করতে কোদাল নিয়ে নালার ব্যবস্থা করে দেন। পাশাপাশি পূর্ত বিভাগ, জেলা প্রশাসন এবং স্থানীয় বিধায়কের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। উল্লেখ্য, ফকিরবাজারের পাশে রয়্যাল স্কুলের সামনে পুকুর সম গর্তের পাশাপাশি মরণ ফাঁদে পরিণত গোটা সড়কটি। এছাড়া সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের আসা যাওয়া সহ MK গান্ধী কলেজ, আবুল কালাম আজাদ হাই স্কুল, জাতীয় মাদ্রাসার ছাত্রছাত্রী এবং বিভিন্ন জিপি অফিস, উত্তর করিমগঞ্জ খণ্ড উন্নয়ন কার্যালয়, লাতু মিনি হাসপাতাল, দাসগ্রাম হাসপাতাল ও করিমগঞ্জ জেলা সদরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে জলকাদায় নাজেহাল আমজনতা। প্রতিদিন সাধারণ রোগীসহ প্রসূতিদের হাসপাতালে প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সংস্কারের অভাবে সড়কের বড় বড় গর্তগুলো কাদা জলে থই থই করছে। হাজার হাজার পড়ুয়ার স্কুল কলেজে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বড় বড় গর্তে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন। এ অবস্থায় শীঘ্রই সংস্কার না হলে ছাত্রছাত্রীরা সড়কটি অবরোধ করে যান চলাচল স্তব্ধ করে তুলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। পরবর্তী খবরটি হলো আগামী 11 জুলাইয়ের মধ্যে বরাক উপত্যকার 3 জেলার প্রতিটি সংগঠন এবং নাগরিককে নির্বাচন কমিশনারের কাছে ইমেইল পাঠিয়ে বিতর্কিত ডিলিমিটেশন খসড়া বাতিলের দাবি জানাতে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি অর্থাৎ CRPCC-র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সমিতির চেয়ারম্যান তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপদীর ভট্টাচার্য বলেন, ডিলিমিটেশন বাতিলের দাবিকেই এখন অগ্রাধিকার দিতে হবে। কো-চেয়ারম্যান সাধন পুরকায়স্থ ঘোষণা করেন, 11 তারিখে দাবি আপত্তির মেয়াদ ফিরিয়ে গেলেই তাদের কাজ শেষ হবে না। এই প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত বাতিল না হয় ততদিন তাদের ময়দানে থাকতে হবে। আপাতত তারা 21 জুলাই পর্যন্ত কর্মসূচি চূড়ান্ত করেছেন। এর মধ্যে রয়েছে 12 জুলাই CRPCC-র পক্ষ থেকে বরাক উপত্যকার 3 জেলা সদরে ধর্ণা প্রদর্শন এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপির বিষয়বস্তু হলো খসড়া প্রকাশের পর মুখ্যমন্ত্রী সহ সাংবিধানিক পদে আসীন ব্যক্তিরা খিলঞ্জিয়া শব্দ ব্যবহার করে বিভাজন সৃষ্টির যে চেষ্টা করা হচ্ছে তাকে প্রতিহত করা এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের রাজ্যের প্রতিটি জেলা সদরে দেওয়ার জন্য রাজ্যপাল যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। সাধন পুরকায়স্থ জানান, 13 জুলাই থেকে বরাক উপত্যকার স্থানে স্থানে প্রতিবাদী সভার আয়োজন করা হবে। পরে 20 ও 21 জুলাই গুয়াহাটিতে নির্বাচন কমিশনের সফরকালে সমিতির প্রতিনিধি দল উপস্থিত হয়ে মতামত তুলে ধরবেন। শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ছাড়াও মত বিনিময় করেন 2 ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন আহমেদ ও সুব্রত নাথ, সম্পাদক হিল্লুল ভট্টাচার্য, দীপঙ্কর চন্দ্র, আলী রেজা উসমানি প্রমুখ। আজকের বিশেষ